Assalamu alaikum everybody, welcome back to Nidhi TV. Hey guys, I hope you are fine. Today I will say you some useful sentence in your daily life. Hey guys, after watching this video, if you feel this video will be helpful for you, please tap on the like button and don't forget to subscribe my channel. Thank you so much. Let's begin. First one is somewhere. বন্ধুরা সামওয়্যার শব্দটি কোথায় কোথায় ইউজ করবেন চলেন দেখি। সামওয়্যার শব্দটির মিনিং হচ্ছে কোথাও। ফর এক্সাম্পল, মাই ফাদার ইজ সামওয়্যার, আমার বাবা কোথাও আছে। অথবা আপনি বলতে পারেন, মাই মোবাইল ফোন ইজ সামওয়্যার, আমার মোবাইল ফোনটি কোথাও আছে। অর্থাৎ কোনো জিনিস কোথাও আছে অথবা কেউ কোথাও আছে, এক্ষেত্রে আপনি সামওয়্যার শব্দটি ইউজ করতে পারেন। নেক্সট ওয়ান ইজ হ্যাভ অ্যানাদার ওয়ান। হ্যাভ অ্যানাদার ওয়ান কোথায় কোথায় ইউজ করবেন চলেন জেনে নেই। হ্যাভ অ্যানাদার ওয়ান এর মিনিং হচ্ছে আরেকটা নিতে পারো। বন্ধুরা আপনি কাউকে বলতে পারেন, আই হ্যাভ সো মেনি ফ্যান, হ্যাভ অ্যানাদার ওয়ান, আমার অনেকগুলো কলম আছে, আরেকটা নিতে পারো। আপনি কাউকে অনেকগুলো কলম দিলেন, দেওয়ার পর আপনি তাকে আবার বলতে পারেন, আই হ্যাভ সো মেনি ফ্যান, হ্যাভ অ্যানাদার ওয়ান, আমার অনেকগুলো কলম আছে, তুমি আরেকটা নিতে পারো। এইভাবে আপনি হ্যাভ অ্যানাদার ওয়ান শব্দটি ইউজ করবেন। অ্যানাদার এক্সাম্পল, আই হ্যাভ সো মেনি চকলেটস, হ্যাভ অ্যানাদার ওয়ান, আমার অনেকগুলো চকলেট আছে, তুমি আরেকটা নিতে পারো। নেক্সট ওয়ান ইজ হি ইজ ওয়ান হিস ওয়ে। হি ইজ ওয়ান হিস ওয়ে শব্দটি কোথায় কোথায় ইউজ করবেন চলেন দেখি। হি ইজ ওয়ান হিস ওয়ে এর মিনিং হচ্ছে সে আসতেছে। এটি আপনি হি ইজ কামিং এর পরিবর্তে ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, ওয়ার ইজ রাকিব, রাকিব কোথায়? আপনি বলতে পারেন, হি ইজ ওয়ান হিস ওয়ে, সে আসতেছে। অ্যানাদার এক্সাম্পল, ওয়ার ইজ ঋতু, শি ইজ ওয়ান হিস ওয়ে, সে আসতেছে। এইভাবে আপনি হি ইজ ওয়ান হিস ওয়ে শব্দটি ইউজ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।